তো কালী পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে সব মানে শুরু করলাম আজকে এই ব্লগটা। আর আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো সব কাজ কিন্তু আমার এদিকে হয়ে গেছে মোটামুটি। আর এদিকে হচ্ছে আমি রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চাপাতে চাপাতে তখনই হচ্ছে দিদি ভাই এলো। তো দিদি ভাই দেখো এই একটা শাড়ি দেখতে পাচ্ছো, শাড়িটা হচ্ছে খুবই সুন্দর, এটা হচ্ছে আমাদের নতুন বউয়ের জন্য দিদি ভাই শাড়িটা এনেছে। তো শাড়িটা দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে শাড়িটা। দিদি ভাই পুজোয় কিছু মানে পুজোয় কিছু কেনেনি ওর জন্য, তো কালী পুজোয় আর কি ওর জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে গিফট করবে বলে। আর এগুলো হচ্ছে ভাই ফুটার কেনাকাটা, দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্যে দিদি ভাইটা নিয়ে এসেছে, তার জন্যই সবাইকে দেখাচ্ছিল। আমি দেখ আমিও দেখিয়ে এলাম ঘরে, তো সাদার ওপরে পুরো লালের একদম ডিজাইন খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, তো তোমাদের দাদা ভাইয়েরও খুব খুবই পছন্দ হয়েছে, তো গুছিয়ে রেখে দিলাম। আর হচ্ছে এই যে কালী পুজোর দিনে খাওয়া দাওয়া করে নিলাম সকাল সকাল, কারণ বিকেলের দিকে আবার অনেক কাজ আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত রান্নাঘরটার সব পরিষ্কার করে এই যে বাসনপত্র সমস্ত সব মেজে নেবো, মেজে হচ্ছে একদম পরিষ্কার করে নেবো। আর এই যে এগুলো হচ্ছে বাজার টাজার করে এনেছিলো, তো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখবো, এগুলো কিছু গুছানো হয়নি। সকালবেলায় তাড়াহুড়ো করে আগে আর কি রান্নাটা সেরে নিয়েছিলাম। আর কেনাকাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে হচ্ছে ভাই ফোঁটার কেনাকাটা, তো সের জন্যই কাকা হচ্ছে গিয়েছিল হচ্ছে বাজারে। তো দেখো ওখান থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসছে। আর এটা হচ্ছে গোপালের আজকে দুপুরে ভোগ, ভাত বেগুনের তরকারি, তারপরে হচ্ছে আপেল, কমলা লেবু আর শসা সন্দেশ। তো সবাইকে আর খাওয়া হয়ে গেছে, দেখো বাসন কুসন মেজে সমস্ত সব পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগটা আমি নিয়ে নিয়েছি, আজকে হচ্ছে ভাত খাবো না, ভাত খাবো না মানে কি মানে ওই মাছের ঝোল ফোল খাবো না, তো নিরামিষ গোপালের ভোগটাই খেয়ে নেবো, কারণ সেই পুজোটা করবো যেটা বললাম তোমরা দেখতেই পাবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে আমি কী পুজো করবো, তার জন্য নিরামিষ খাচ্ছি। আর এটা হচ্ছে যে পুজোটার কথা বলেছিলাম গত বছরে পুজোটা করেছিলাম, তো সেইটাই হচ্ছে এই ঘটি আর এই বাটিটা, তাই এগুলোকে ভালো করে মেজে নেবো, মেজে নিয়ে আর এই যে কাপড়টা আছে ওটাকেও ভালো করে কেচে নেবো। আর দেখো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার জায়ের বাড়ি, তো দেখো সব লাইট দিয়ে সব সাজিয়েছে এদিকে এলাম। তার কারণ হচ্ছে দিশা হচ্ছে আজকে সারাদিন উপোস করে বজরঙ্গলী পুজো করে কালী পুজোর দিনে, তো সেখানে পুজোর যোগা জানতি হচ্ছে, তো ওর জন্যেই এলাম, তো আমাকে ডাকলো। আর তারপরে হচ্ছে দাদার হচ্ছে ক্যাটারিংয়ের বিজনেস আছে, তুমি তো জানোই আগেই বলেছি, আমার আগের ব্লগ দেখলে সবাই জানতে পারবে আর কি, তো সেই ক্যাটারিংয়ের আজকে অর্ডার আছে, তো দাদা এখানে রান্নাবান্নার কাজ চলছে, দেখো সমস্ত যোগাড় যান্তি করিয়ে নিয়ে করে নিয়েছে, গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবান্না চলছে। আর এদিকে হচ্ছে আমি হচ্ছে যাব হচ্ছে এখন দিশার কাছে, দিশা তো সেই সকাল থেকে উপোস করে মানে পুজোর যোগাড় যান্তি করছে। আর এদিকে চাটনিটা হয়ে গেছে, ওখানে চাটনিটা রাখা রয়েছে। আর হচ্ছে এই যে দিশার কাছে চলে এলাম, দিশা ডাকলো বললো যে গোপালের ভোগটা নিয়ে যাও, তো আমি ওর জন্যে তাড়াতাড়ি করে চলে এলাম। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখো ঠাকুরের জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। আর হচ্ছে কালী পুজোর দিনে এই যে ও হচ্ছে এগুলো কিনেছে ধনতেরাসে, দেখো লক্ষ্মী গণেশ কত সুন্দর, তো সেগুলোকেই আজকে পুজো করছে। আর প্রতিটা ঠাকুরকে মালা পরিয়ে মানে খুব সুন্দর মানে সাজিয়েছে। আর সকাল থেকে তো বললামই তোমাদেরকে ও রান্না বান্না নিজে হাতে সব কিছু করছে, ওকে কেউই হেল্প করেনি, বলতে গেলে আমরা ওর মতন বয়সে বিয়ের আগে এরকমভাবে কোনোদিনই এরকম রান্নাবান্না বলো এরকম উপোস করে পুজো করা এসব কোনোদিনই করতে পারিনি, তো এখন থেকে দেখো সব কিছুই শিখে গেছে, সব কিছুই পারে সংসারের সমস্ত কাজকর্ম। দেখো খিচুড়ি ভোগ, তরকারি, সুজি, লুচি, ভাজা ভুজি সমস্ত কিছু যোগাযান্তি করেছে, তো ওকে আমি বললাম যে তুই দিয়ে আসবি গোপালকে, যখন পুজোয় বসবি তার আগে গোপালকে দিয়ে আসবি, আমি ওখানে গোপালকে দিয়ে দেবো, তো বললো ঠিক আছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে
ওই ঘর থেকে এসে চলে এলাম হচ্ছে মোমবাতি জ্বালতে। তো গুনগুনকে বললাম যে মোমবাতিগুলো তুই সব ধরে রাখ, আমি একটা একটা করে জ্বালিয়ে দেবো। তো দেখো গুনগুন লাফালাফি করছে ওই মোমবাতিগুলো ধরাবে, তো আমি বললাম ঠিক আছে তুই কর, কোনো ব্যাপার না। তো দেখো আমি, তোমাদের দাদা ভাই, গুনগুন এই তিনজনে মিলে সমস্ত মোমবাতিগুলো বাড়ির চারিদিকে দেবো। আর হচ্ছে মাসুমনির ওদিকে, মায়ের ওদিকে, সব জায়গায় সিঙ্গাড়া দিয়ে এলো। আর আমি হচ্ছে একটু চা করে নিলাম, তারপরে হচ্ছে চা মুড়ি সিঙ্গাড়া একবার জমিয়ে খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে হচ্ছে দিশাকে, দিশা হচ্ছে বজরঙ্গলি পুজো করে আজকে, সকাল থেকে না খেয়ে সব ভোগ টোকগুলো বানিয়েছিল, এই সমস্ত নিজে হাতে তৈরি করেছে। তো সেগুলো হচ্ছে গোপালকে দিতে এসছে, তো গোপালকে দিয়ে দিলাম ভোগটা। আর তোমাদেরকে বলেছিলাম আমি এটা পুজো করি, তো এটা হচ্ছে সেই পুজোটা, এই যে এটা হচ্ছে কুবের দেবের আরাধনা আর কি। তো এটা আমরা প্রতি বছর করে থাকি আমাদের বাড়িতে সবাই, আমি, দিদি ভাই, আমার যা। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেখো।